দিল্লি চলো অভিযানে পুলিশি নিগ্রহের জবাবে কলকাতায় আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের ঘটনাকে গণতন্ত্রের কালো দিন বলে দাবি করেছেন। রাজধানীর ঘটনার প্রতিবাদে কলকাতার রাজভবন অভিযান করবে তৃণমূল। উৎসবের মরশুম কাটলেই ফের রাজ্যের দাবি আদায়ে কেন্দ্রীয় প্রকল্পের ভুক্তভোগীদের নিয়ে রাজধানী অভিযান করা হবে, জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের পাওনা আদায়ে দুদিন ব্যাপী বিক্ষোভের পর দিল্লিতে কৃষি ভবনের বাইরে তৃণমূলের অবস্থানে পুলিশি তাণ্ডবের নিন্দা সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি প্রতিমন্ত্রী তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েও দফতরে থাকেননি। এ নিয়ে বিরোধের জেরে কৃষি ভবনের বাইরে থাকা কেন্দ্রীয় প্রকল্পের ভুক্তভোগী বাংলার গ্রামবাসী সহ তৃণমূলের নেতা সাংসদ মন্ত্রীদের জমায়েতকে ভাঙতে পুলিশ যে হিংস্র আচরণ করেছে তাকে গণতন্ত্রের লজ্জাজনক অধ্যায় বলে দাবি করেছেন মমতা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি পুলিশ বিজেপির শক্তিশালী হাত হিসেবে কাজ করছে, তৃণমূল প্রতিনিধিদের নির্লজ্জভাবে হেনস্থা করা হয়েছে, সাধারণ অপরাধীদের মতো তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আটক করা হয়েছিল অভিষেক সহ রাজ্যের তৃণমূলের প্রথম সারির নেতৃবৃন্দকে। মমতা বলেন, ওই ঘটনাই প্রমাণ করে কেন্দ্রের সরকারের ঔদ্ধত্যের কোনো সীমা নেই। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, স্বভাবতই নাম না করলেও মুখ্যমন্ত্রীর নিশানায় সংশ্লিষ্ট মন্ত্রী অমিত শাহ। দিল্লিতে শাহী পুলিশের হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা তিনটের সময় রাজভবনে বঞ্চিতদের লেখা 50 লক্ষাধিক চিঠি তারা জমা দিতে যাবেন। উল্লেখ্য, এই চিঠি সহ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের প্রাপ্যের কথা বলতেই দিল্লি অভিযান করে তৃণমূল নেতৃত্ব। কলকাতা টিভি।